রাতে গাড়ির ধাক্কায় আহত হলো এক বিরল প্রাণী। জেলার রঘুনাথপুরের বেলডাঙ্গায় এক জমির মাঝে সকালে গ্রামবাসীরা দেখতে পায় আহত হায়নার এক শাবককে। খবর যায় বন দপ্তরে, হায়না শাবকটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা নিয়ে যান। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল, 24x7, রাত দিন সাত দিন। মাঠ দিকে যায় তখন একটা বাঘ দেখতে পায়, তো খুব ডর লাগে, ভয় লাগে। তখন গ্রামের লোক সবাই আসে আমাদের, তখন বন দপ্তরকে আমরা জানাই যে এরকম ব্যাপার। বনের লোকরা আসে, বাঘটা উদ্ধার করা হয়, সঙ্গে আমিও আসি। ভয় ভয়ে মানে সেটা ছোট বাচ্চাগুলা ঘর ঢুকে দিচ্ছে, ভয়ে কান্নাকাটি করছে, তারপরে পাবলিক আছে, জড়ো হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম রাজেশ বাউরি।